কেউ থাকার জন্য আসি নাই রে ভা বাইকি চলে যেতে হবে আজ বাবা পরের দিন সন্তান কখনো সন্তানের আগে বাবার আগে সন্তান কখনো দাদার আগে নাতি চলে যেতে হবে কেউ থাকতে পারবে না মালিক বুঝাইতেছে বন্ধু তুমি তোমার উম্মতকেও জানাইয়া দাও দুনিয়া আসল নয় আসল হলো আখিরাত ঠিক নাবি ঠিক জুরে বলেন অতএব দুনিয়াতে শিয়ালের মতো হাজার বছর বাঁচarctে সিংহের মতো একদিন বাচ্চা তোমার জন্য শ্রেষ্ঠ আল্লাহ বেগম্বর ইব্রাকি ওনার উপাদি হলো কালি খালিল উল্লাহ ইব্রাহিম ইব্রাহিম পায় কম্বরের উপাধি আর আমার আপনার নবীর উপাদি হলো হাবিবুল্লাহ হাবিব হাবিবর বন্ধু খালিল অর্থ বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু আমার আপনার নবী আল্লাহর বন্ধু কিন্তু হাবিব আর খালিলের মধ্যে তফাত আকাশ পাতাল হাবিব আর খালিলের মধ্যে তফাত আকাশ পাতাল ইব্রাহিম আল্লাহর খালিল এর অর্থ হলো খলিল বলা কয় এমন বন্ধুকে যিনি আল্লাহরে খুশি করার জন্য সব সময় তৎপর যিনি সব সময় আল্লাহরে খুশি করার চেষ্টায় কিন্তু হাবিব বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ পাগ আর আল্লাহ তকবীর মে কলমা মে নামাজ মে যাজা মে تقبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے اللہی سے ملا نام محماد ہے نام سے ملا نام محمد فرماتی ہی آدم کے مجھے خلند تری میں لکہا ہوا تو باب ملا نام محمد لکہا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا سلیہ لا نام محمد আ দিল কে জিয়া দিল কে জিলা নামে মোহাম্মিয়া দিল কেলা বলি আল্লাহ আকমার খালি যিনি আল্লাহ রে খুশি করার জন্য পাগল আর হাবিব যারে খুশি করতে আল্লাহ পাগল এজন্যই আল্লাহ কই ইব্রাহিম তুমি বুঝি আমার বন্ধু কয় আল্লাহ আমি তোমার বন্ধু তাহলে আমাকে কি দেবা আমি আল্লাহকে কি দেব ইব্রাহিম কই মালিক কি চাও তুমি আল্লাহ কই চাই সন্তান আর মাকে বনবাস দাও বনবাস ইব্রাহিম খলিল কই মালিক তোমারে খুশি করার জন্য দিয়া দিলাম আল্লাহ আর কি চাও মালিক কই ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাপ দেওয়া লাগবে ইব্রাহিম কয় মালিক দিলাম ইব্রাহিম খুশি করতে হলে জবাই দেওয়া লাগবে ইব্রাহিম কলিল কয় মালিক দিলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কয় বন্ধু তুমি কি চাও বলো আমি আল্লাহ তোমারে তা দেব ইব্রাহিমের কাছ থেকে নেয় আর আমার আপনার নবীর দেয় আল্লাহ কই বন্ধু কি চাও তুমি বলো আল্লাহর নবী কই মালিক ও মালিক আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাও আল্লাহ কই দিলাম এবার আল্লাহ কয় বন্ধু আর কি চাও নবী কয় আবু জাহেলের হাতের মুটে পাথরের কণা জবান খুলে দাও জবান আল্লাহ কয় দিলাম পাথরের কণাগুলি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে লাগলো আবু জাহেল ভয়ের চোটে হাত থেকে ফায়লায়া দেয় কয় কি আমার হাতে হলো ইটের কণা আমার হাতে পাথরের কণা এই পাথরের কণাও dediki মুহাম্মাদের নাম জপে আল্লাহ তুই বন্ধু আর কি চাও আর কি চাও এবার আমার আপনার কয় মালিক ও মালিক আমার আলী আমার কুলে ঘুমায়াছিল তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে ঘুমাইতেছিলেন আসরের টাইম আলী নামাজ পড়তে পারেন নাই সূর্য ডুবে গেল ডুবে গেল হযরত আলী চিন্তিত হাইরে আমি তো নামাজ পড়তে পারলাম না আল্লাহর নবী ঘুম ভাঙলেন নবী বলে আলী চেহারা এত পেরেশানি কেন নবী গো আসরের নাম নামাজ পড়তে পারি নাই গো নবী আল্লাহর নবী বলে কেন রে আলী কেন আমাকে কেন ডাক দিলা না আলী বলে নবী গো আমার নফসকে আমার মনকে আমি জিজ্ঞেস করেছিলাম এরে আলীর মন তুই একটু বল নবীর ঘুম ভাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবে আমার মন কয় আলীরে নামাজ কাজা হয়ে যায় যাক কবুল নবীরে কষ্ট দেওয়া যাবে না গম আলী আমার আলী তোমার হাবিবের আরামের দিকে খেয়াল করার কারণে সূর্য ডুবে গেল আলী আসরের নামাজটা অক্ত মতো পড়তে পারে নাই গো মালিক ও মালিক আমি হাত বাড়াইলাম তোমার দিকে তোমার দিকে তুমি তো সূর্যের মালিক তুমি তো চন্দ্রের মালিক তুমি তো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তোমার কথায় সূর্য উঠে তোমার কথায় সূর্য ডুবে আল্লাহ হাত তুলেছি আল্লাহ হাত তুলে এই হাত তোলা অবস্থায় ডুবে যাওয়া সূর্যকে আবার আকাশে উঠায় দাও রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন আল্লাহ নবী হাত উঠাইয়া মালিকের কাছে পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য আবার উঠাইতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আগেই বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি তোমাকে এমন এমন জিনিস দেব যে জিনিস পাইয়া তুমি খুশি হয়ে যাবা বন্ধু তোমার চাইতে দেরি হবে দিতে দেরি হবে না তোমার হাত আকাশের দিকে থাকতে থাকতে আমি আল্লাহ সূর্যকে জায়গা মতো উঠায়া দিলাম তোমার আলীকে বলো নামাজ যেন পড়ে না أرزق سبحان الله نحمده ونسلِّي على رسوله الكريم. الذي بلّغ رسالة وأدى الأمانة ونصح الأمة. وكشف القمه لا رساله بعد رسالته ولا نبوه بعد نبوته صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم باعا بباع ذراعا بذراع وشبرا بشبر حتى لو دخلوا في جحر ضب لدخلتم فيه او كما قال النبي عليه الصلاه والسلام

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد خلقت من ملك علي نسويها خلقت من ملك سكوي نسويها تو فخر رسول ہاشم یوں ہے تو فخر رسول ہاشم یوں ہے اے نور خدا دور غم تیرے حرم سے اے نور خدا دور غمے تیرے حرم سے খালি হুমে রাহাত বিদিনার দিরম সে খালি হুমে রাহাত সে জবান খুলে মাওলার সানে জিকির করি রাজি আসি সবাই ইনশাল্লাহ জবান খুলে আওয়াজ দিয়া লা ইলাহা

تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا پس جان لیا میں تیری پہچان یہی ہے پس جان لیا میں تیری پہچان یہی ہے الفت میں برابر کے یو ہو کے جو ہو الفت میں برابر کے ہو کے جو ہو ہر چیز میں لذت ہے گر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ایک ایک چشم زدن غافل لذا شاہ نباشی کہ چشم زدن غافل پی شاہ نباشی شاید کہ نگاہ کو نداگاہ نباشی شاید کہ نگاہ کو نداگاہ نباشی لا الہ الا اللہ

ঐতিহ্যবাহী মহল্লা শরীফকানি খাদিমুল কুরআন যুবক সংঘের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সদ্র জলসা উপস্থিতলামায় ক্যারাম অত্র এলাকার মুরুবিয়ান জাম আমার কলিজার টুকরা যুবক ভায়রা পর্দার আরালে পর্দা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকুর যে মালিক দীর্ঘ এক বছর পর আবারও আপনাদের সামনে সুস্থ শরীরে আপনাদেরকে সুস্থ অবস্থায় এ কোরআনের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ মুয়াজ্জজ হাজেরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার একান সূরা সূরায়ে দুহা তেলাওয়াত করেছি যেই সূরাখানা পবিত্র কোরআনুল করিমের অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা আলোচ্য বিষয় নিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন প্যারে হাজির এই সুরাখানা মক্কি সুরা হিজরতের আগে নাজিল হয়েছে এই আর আলোচ্য বিষয় হলো হতাশাগ্রস্ত আমাদের জীবনে হতাশা আসেনি না নাই আরো জুড়ে বলেন আসেনি না নাই এই সুরার আলোচ্য বিষয় হলো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না সমস্যা আসবে বিপদ আসবে সমাধান করবেন কে আল্লাহ আর একটু জোরে মালিকের নাম কে আল্লাহ এই সূরাখানা নাজিল হওয়ার পিছনে একটি ঘটনা আছে কারণ আছে যেটা কে শানে নুজুল বলা হয় নাযিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল জানার ইচ্ছা আসেনি না নাই আমরা আগে প্রেক্ষাপটটা শানে নুজুলটা যদি জানি তাহলে এই সূরা আর আলোচ্য বিষয় এবং পরবর্তী আলোচনা বুঝতে সহজ হবে এজন্য প্রেক্ষাপটটা আগে আপনাদের সামনে আমি পেশ করার ইরাদা করেছি আল্লাহ আমাদের সবাইকে যা কিছু আলোচনা হবে এখলাসের সাথে শোনার এবং আমাকে সাথে বলার সবাইকে আমলের নিয়তে শোনার আমাকে আমলের নিয়তে করুন নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে ওহির মাধ্যমে জিব্রাইল মারফতে আর যখনই আল্লাহর পক্ষ থেকে জিব্রিল মারফতে কোরআন নাজিল হয়েছে সাথে সাথে আল্লাহ তার হাবিবকে আদেশ দিলেন বল্লিক মা উনজিলা ইলেই অগনবী আপনার কাছে আমি আল্লাহ যা নাজিল করিস তা সাথে সাথে আপনি প্রচার করে দেন মানুষকে জানায় দেন নবীজিও জানাইতেছেন আয়াত নাজিল হচ্ছে কোরআন নাজিল হচ্ছে মায়ার নবী তিনি সাথে সাথে কোরআনের বাণী আল্লাহর নির্দেশ আল্লাহর নিষেধ এগুলি মানুষকে শোনান শোনাইতেছেন এর ভিতরে কিছুদিন ওহি আসা বন্ধ হয়ে গেল জিব্রাইল আসেন না আল্লাহর নবীও হতাশ কোন কোন রেওয়ায়তে পনেরো দিন কোন রেওয়ায়তে এক মাস কোন রেওয়ায়তে তিন মাস জিব্রিল আমিন নবেজির কাছে আসেন না আল্লাহর নবী পেরেশান ঘটনা কি আল্লাহকে আমার ওপর নারাজ হয়ে গেলেন আমার থেকে কোন ত্রুটি বিচ্যুতি ঘটে গেল কিনা নবীজি হতাশ হয়ে গেলেন আর আল্লাহর নবীর হতাশ হওয়ার পিছনে আরেকটা কারণ হলো যখনই নবীজির কাছে অহি আসা কিছুদিনের জন্য বন্ধ থাকলো জিব্রাইল আসেন না নবীজি প্রচারও করতে পারেন না কারণ নবীর কাছে অহিনা না আসলে নবী বলেন না আমার আপনার নবী আল্লাহর পক্ষ থেকে যা শুনেন যা পান তাই বলেন নিজের থেকে কিছুই ما ينطق عن الهوى ان هو الا وحي يوحى নবীজি বলেন নিজের থেকে আমি কিছুই বলি না আল্লাহ যা বলতে বলেন তাই বলি যখন আল্লাহ কিছু বলেন না নবীজিও বলতে পারেন না দুশ্মনেরা আল্লাহর নবীকে কটাক্ষ করে নবীজিকে সম্বোধন করে কিছু বন্ধ শব্দ খারাপ শব্দ বলতে লাগলো দুশ্মনেরা বলতে লাগলো মুহাম্মদের খোদা মুহাম্মদ রে দিয়েছে ভুলে গেছে নজবিল্লা জোরে বলে শুধু তাই নয় আরো খারাপ মন্তব্য তারা করেছে যেগুলো আমি বলবো না খারাপ মন্তব্য করেছে যেভাবে আমার আপনার নবীর শানের উপর বর্তমানেও কিছু নাস্তিক কিছু কুলাঙ্গার এমন কিছু শব্দ নবীর ব্যাপারে বলে যে শব্দগুলি আমরা ভাষায় বলতেও দ্বিধাবোধ করি মুখে বলা যায় না এই সুযোগে আল্লাহর ভাষা ব্যবহার করে কষ্ট দিতে লাগলো হতাশ হয়ে গেলেন আল্লাহর নবী হতাশ নবীজি চিন্তিত ওই অবস্থায় আল্লাহ তার হাবিবকে সান্তনা দিয়া আল্লাহ তার হাবিবকে সান্তনা দিয়া পবিত্র কোরআনের সূরায়ে দুহা নাজিল করলেন জরে কোন সুবহানাল্লাহ আমি বিষয়টা আপনাদের সামনে এজন্যই আজকে আলোচনা করার ইরাদা করেছি যেহেতু বর্তমান প্রেক্ষাপটে আমাদের জানা থাকা একান্ত প্রয়োজন যা আমার আপনার নবীর সম্মান মর্যাদা কি পরিমাণ আর নবীকে কষ্ট দিলে গালি দিলে কি হয় আল্লাহর নবীকে কেউ অপমান করলে নবীর শান নিয়ে মন্দ বললে নবী প্রেমিকদের নবীর আশেকদের করণীয় কি এই বিষয়টা বর্তমানে আপনাদের জানানো আলেমদের বলা একান্ত জরুরি ঠিক না বেঠিক জোরে কর দেশ সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে মিডিয়া সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে আপনারা তো বুঝতেছেন জানতেছেন দেশে কি হালত চলছে ঠিক না বেঠিক ভাই জোরে বলেন আল্লাহ পাক তার হাবিবকে সান্তনা দিয়া পবিত্র কোরআনের সুরায় দুহা নাযিল করলেন দুহা শব্দের অর্থ হলো আলো দিন সূর্যের আলোকে বলে দুহা আল্লাহ পাক বলে ওয়াদ দুহা ওয়াল লাইলি সাজা আমি দুহার কসম কে বলি সূর্যের কসম কে বলি আলোর কসম কে বলি ওয়াল ইদা রাতের কসম কে বলি রাত যখন গভীর হয় বন্ধু আমি দিনের কসমকে বলি রাতের কসমকে আমি আল্লাহ বলি মা বলতেছে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি আমি তোমাকে ভুলে গেছি এজন্য তুমি হতাশ না বন্ধু না কসম দিনের কসম রাতের কসম আমি আল্লাহ তোমাকে ছেড়েও দেই নাই ভুলেও যাই না আমি তোমাকে ছেড়েও দেই নাই ভুলেও যাই নাই তাহলে কেন আমি আসা কিছুদিনের জন্য বন্ধ রাখলাম কারণ কি জানি দিনের কসম রাতের কসম কি আল্লাহ ইঙ্গিত দিলেন কেন কেন আল্লাহ কিছুদিন রাখলেন কারণ ওহিটা হলো ওহি হলো দিনের মতো আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়া এই কোরআন আল্লাহ দিনের সাথে তসবি দিয়েছেন আলুর সাথে তসবি দিয়েছেন কোরআন যেখানে নাই সেই এই জায়গাকে অন্ধকারের সাথে তাসবি দিয়েছেন রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব দিন রাতের কসমকে আমি তোমাকে বুঝাইতে চাই আল্লাহ বুঝাইতে চাইলেন দিন এবং রাত দুটোই মানুষের আরামের জন্য প্রয়োজন দিন যেমন ভালো রাত ও ভালো না ভালো না শুধু দিন মানুষের জন্য কোনো দিন আরামদায়ক নয় খালি সূর্যের আলো দিন শুধু দিন রাত রাত নাই নাই যদি রাত না আসে দিনের মর্যাদা দিনের দাম বুঝা যাবে না বলেন দিনের দিনের পরে রাত আসলে পরেই দাম দিনের বেলা মানুষ কাজ কর্ম করবে নিজেদের দায়িত্ব আদায় করবে রিজিকের তালাসে বের হবে আবার মুহূর্তেই পরেই রাত দিয়া আল্লাহ পাক মানুষকে আরামের ব্যবস্থা করলেন বান্দা দিনে তুমি কাজে বের হও রাতে তুমি আরাম করো আরাম করো রাতটা আরামের জন্য দিনটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন বন্ধু ওহিটা হলো কোরআন নাজিল হওয়াটা হলো আলো এটা হলো দিন দিন দিনের পরে রাত লাগে আরামের জন্য সর্বদা যদি তোমার কাছে হতে থাকে তাহলে যে উজন যে কষ্ট যে এটা তোমার ভারিতাস্ত করতে কষ্ট হবে এজন্য আমি আল্লাহ মাঝে মাঝে আসা বন্ধ করে তোমার আরামের ব্যবস্থা করেছি দিনের পরে রা যেমন করে মানুষের জন্য আরামের ব্যবস্থা এই ভাবে বন্ধ তোমার কাছে ওহী نازিল হবে আবার বন্ধ থাকবে এটা তোমার আরামের জন্য জুরকন সুবহানাল্লাহ ওহী নাজিলের ভারিত্ব ওজন কি পরিমাণ আল্লাহ নিজে বলেন কওলান সাকিলা কুরআন হলো এত ভারী বস্তু

এজন্যই মায়ার নবীর কাছে যখন ওহি নাজিল হতো মায়ার নবী কষ্ট পেতেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রচন্ড শীতের দিন আমরা তো কমলে নিয়েছি শীতে কাঁপতেছি কিন্তু ওই মুহূর্তেও নবীর কাছে যখন ওহি নাজিল হতো আমরা দেখতাম নবীজির দেহ থেকে গাম টপটপায়া পড়তেছি মুসলমানের আওয়াজে সুবহান আল্লাহ তাহলে কোরআনের উজন আসেনি না নাই দুনিয়ার সবচেয়ে ভারী বস্তু সবচেয়ে উজন ওয়ালা বস্তু হলো আল্লাহর কালাম ওই আল্লাহর কালাম যেই বাচ্চাটা নিজের সিনায় নেয় সে জানি এই এত বড় ভারী বস্তু ইচ্ছা করে চেষ্টা করে নিজের কৌশলে নিজের যোগ্যতায় সিনার ভিতরে নেওয়া সম্ভব নাই রে ভাই যদি আল্লাহ মায়া করে সিনায় না দেন ছোট ছোট বাচ্চা গুলি আল্লাহর কালাম কেমন করে নিজের সিনায় ঢুকায় গোটা একমাত্র আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহর মায়া এটা অত্যন্ত ভারী বস্তু হজরত জায়দ ইবনে সারে সারাদি আল্লাহত বলেন মায়ার নবী একদিন আমার উরুতে ঘুমাইতেছিলেন আমি তো নবীকে আরাম করাইতেছি কোনো কিছু টের পাইতেছি না আমার উরুর মধ্যে বেশি একটা উজোনও লাগছে না নবীজির মাথা মোবারক আমার উরুতে কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম মায়ার নবীর ঘুম ভাঙলো আল্লাহর নবী ঘুম বাঙ্গার পর যখন লেন তখনই নবীর কাছে ওহি নাজিল হওয়া শুরু হলো অথচ নবীজির মাথা মুবারক আমার উরুতে আমার উরাতে হজরত জায়দ বলেন যেই মাত্র ওহি নাজিল হওয়া শুরু হলো তখন আমি টের পাইলাম আমার উরুটা ফেটে চৌচির হয়ে যাচ্ছি আর জুরে সুবাহান আল্লাহ আর জুরে সুবাহান تو دل میں تو آتا کہ سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیری پہچان ای ہے بس جان لیا میں تیری پہچان ای ہے میں برابر کے افاہوں کے جوفاہو ہر چیز میں لذت غور دل میں مزہ ہو ہر چیز میں لذت غور دل میں مزہ ہو یا چشم زدن پھیلا جا شاغ نباشی ایک چشم زدن غافل شاہ نباشی شاید کی نگاہی کو نا گاہ نباشی شاید کی کنگاہ کو, کو ندا گاہ نباشی زور بنی اللہ اکبر آرو زور اللہ اکبر এর জন্য আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলেন বন্ধু টেনশন করো না দুশমনদের কথায় তুমি হতাশ হয় না না বন্ধু চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মনে কষ্ট নিও না আমি আল্লাহ তোমাকে ভুলি নাই ভুলি নাই ছেড়েও দেই নাই কেন ওই বন্ধ রাখলাম তোমার আরামের জন্য সব সময় দিন যেমন ভালো নয় রাতের প্রয়োজন ঠিক তেমনি সব সময় অহিনাজিলটাও তোমার জন্য কষ্টকর মাঝে মাঝে বন্ধ রেখে আরামের ব্যবস্থা দি এই দুশ্মনেরা তোমাকে গালি দে গালি দে ওরা তোমাকে যে গালি দিয়েছে ওরা তোমাকে সন্ত্রাসী কয় জঙ্গি কয় যত যাই কয় আমি আল্লাহ বলি ওদের গালি ওদের মুখে ঠিক না বিটিক বলেন নবীর দুশ্মনের গালি নবীর দুশ্মনের মুখে আল্লাহ পাক মুখে চিটা দিলেন অগনবিজি ওরা তোমাকে লেস কই আমি আল্লাহ বলি তুমি নির্বংশ নাও আবু জাহেল এবং তার চেলারা গোষ্ঠী সহ নির্বংশ টেকনাবেটিক জুরে বলেন মায়ার নবী দয়ার নবীকে যখনই কোন দুশমন গালি দিয়েছে আল্লাহ পাক জবাব দিয়েছেন জবাব নবীর চাচা আবু লাহাব নবীকে গালি দিয়েছিল নবীজি তিনি ডাকছিলেন তাদেরকে দাওয়াতের কথা বলতে লাগবেন এমনি আবু লাহাব কয়য়া হাজা আল হাযা দাওতানা এজন্যই বুঝি আমাকে

নবীকে কেউ যদি গালি দেয় আর যদি কোন নবীর আশিক সাথে সাথে প্রতিবাদ না করে বুঝা গেল ইমান নাই ইমান নাই ইমান নাই মুসলমানের আওয়াজে বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু থামো আবুল আহাব তোমাকে গালি দেয় নাই বন্ধু গালি দিয়েছে আমি আল্লাহকে বন্ধু তুমি তো যতদিন পর্যন্ত শুধু মোহাম্মদ ছিল ওরা তোমাকে গালি দেয় নাই তোমাকে যেদিন থেকে তুমি আমি কোরআনের কথা বল ওই দিন থেকে ওরা তোমাকে গালি দেয় তাহলে গালিটা তোমাকে দেয় নাই গালি দিয়েছে আমি আল্লাহকে বন্ধু জবাব তুমি না আবু আবুলাহবের গালির জবাব আমি আল্লাহ দেব জোরে বলেন না শুভানন্দ তুমি বার স একবার ওগ দু জাহানের সরোদার জঙ্গিলিয়াত সে চেয়াবার দুনিয়া তুমিয়া বার শো একবার ওগ্গ দুঁ জাহানের সরোদার জঙ্ঘিলিয়াত সে চেঞার দুনিয়া টিক্তা বেটিক সুরে বলেন Allah. Allah. শত কোটি মুসলিম আছে টিকি ধরাতে ক্রীতদাস হয়ে গেছে তারাও কাফের কোটি মুসলিম আছে কি ধরাতে কৃতদাস হয়ে গেছে তারাও কাফের হাতে সিংহ দেখে আজ পালায় না শিয়ালের পাল সিংহ দেখে আজ পালাই না শিয়ালের পাল কেন আজ শুনি হয় যু দুনি দুনিয়ায় আবু তো লুতোবার

মসজিদে আকসাই ইহুদিরা করেছে সনম আরব জমিনে কেন ইহুদি না কদম আরবের জমিনে ইহুদ নাসারার কদম ইহুদ নাসারাদের দৌরাত্ম ইহুদ নাসারাদের দাপট আরবের জমিনে আসেনি না নাই এ ভাই যে মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে আজকে আজকে ওই মুসলমানের মুসলমানের পায়ের নিচের নাই বলেন আমরা বাংলার জমিনে দাঁড়ানো বাংলার জমিনে দাঁড়ানো কিন্তু ভাইরা দেশের খবর যারা রাখেন তারা জানেন বাংলার জমিনে আমার পায়ের নিচের জমিনটাও এখন আমাদের নাই শুধু বাংলার জমিন নয় আরবের জমিন যেই জমিনে আমার নবী জন্ম নিয়েছেন যেই জমিনে জমিনে আমার নবী বড় হয়েছেন যেই জমিনে আল্লাহর ঘর যেই জমিনে সাফা মারওয়া যেই জমিনে জমজম যেই জমিনে হাজরে আসমাদ এই জমিনটা পর্যন্ত আজ মুসলমানের দখলে নাই দখলে চলে গেছে ইহুদ খ্রিস্টানের মসজিদ আকসাই ইহুদিরা গরেছে সনম আরব জমিনে ইহুদি নাসারার কদম নিরাপদ আজ কাবাও কসম খোদার নিরাপদ আজ কাবাও কসম খোদার কেন আজ সুন্নিহাই তোনি তু নিয়ায় আবু জগেল তো ব تمیا پارشو ایک بار اگ دوان سر در جگیلیات شیابر دنیا پارشو ایک بار اگ دو جا نیر سر دار جنگیلیات دنیا زور بول اللہ اکمبر আরো জোরে আল্লাহ আকবর জাহিলি সমাজ আমাদের সমাজ জাহিলি কেউ এখন হার মানাইতেছে বর্তমানে যেইভাবে মারামারি কাটাকাটি হত্যা খুন চলছে এটা আরবের জাহিলি যুগ কেউ হার মানাইতেছে ঠিক না বেটিক জোরে বলে পেয়ার হাজির সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলার বুয়েটের মতো জায়গায় যেই ছাত্রগুলি তার ছাত্র ভাইকে সাপের মতো পিটিয়ে মেরে ফেললো শুধুমাত্র সন্দেহের বশে হয়ে যেই ছাত্রগুলি তারা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো ভালো রেজাল্ট করে বুয়েটের মতো জায়গায় চান্স পেয়েছে যাদের দিকে জাতি তাকিয়ে আছে যারা জাতির কর্ণধার যারা হবে জাতির ইঞ্জিনিয়ার যার যাদের হাতে বাংলার জমিনে বড় বড় ব্রিজ তৈরি হবে যাদের নকশায় বাংলার জমিনে বড় বড় অফিস আদালত তৈরি হবে আজকে আমরা দেখি তারা তাদের এক সহপাঠী ভাইকে হত্যা করেছে সাপের মতো পিটাইয়া মানুষের রক্তে আজকে তাদের হাত রঙ্গিন হয়ে আছে একমাত্র কারণ একমাত্র কারণ হলো বুয়েটের মতো জায়গায় সব পড়ানো হয় বুয়েটের মতো জায়গায় ইংরেজি পড়ানো হয় তাদেরকে বুগুল শিক্ষা দেওয়া হয় ইতিহাস জানানো হয় কিন্তু আল্লাহর কোরআন জানানো হয় না ঠিক না বলেন একমাত্র কারণ কোরআনের অভাব কোরআন শিক্ষার অভাব আমরা দেখতে পাই আজকে ভুলার চিত্র জানিনা না সেই আব্রারের বিচার হবে কি হবে না তবে আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকার প্রধানের কাছে এই অন্যায় হত্যার অবিলম্বে বিচার হোক যেভাবে নুসরাত হত্যার রায় হয়েছে ঠিক না বিদিক জুড়ে বলেন নুসরাত হত্যার রায় যেভাবে ষোল জনকে আদালত ফাঁসির রায় দিয়েছে এইভাবে বুয়েটের মেধাবী ছাত্র আব্রার হত্যার জন্য প্রয়োজনে ষোলো নয় যদি জড়িত তাকে পঞ্চাশ জন তবু প্রত্যেককে ফাসির মঞ্চে ফাসির কাস্টে ঝুলানো হোক কারা কারা এই রায় রাজি আছেন একটু হাত তুলে দেখা পেয়ার হাজির তারপরে আসুন গত দিন আগে ভুলার ময়দান যেই ভুলার জমিনে আমার আপনার নবীকে কটাক্ষ করে কথা বলার প্রতিবাদে নবীর আশেকরা জমা হয়েছিল আওয়াজ দেন মুসলমানের মতো আওয়াজ আর হজন মর্দে মুজাহিদ নাইনি একটু আওয়াজ ওয়াজ তোলার যারে আরে হাজির যে কথা বলি ভুলার জমিনে তৌহিদি জনাতা জমা হয়েছিল নবীর এসক নিয়ে নবীর মহাব্বত নিয়ে টিকনা বেটিক জোরে বলেন এদেশের মুসলমান তারা বারবার প্রমাণ করেছে তাদের হৃদয়ে নবীর عشق রয়েছে এদেশের মুসলমান বারবার প্রমাণ দিয়েছে তাদের অন্তরে নবীর محبت রয়েছে এজন্য নাস্তিক ব্লগাররা যখন নবীর বিরুদ্ধে কথা বলেছিল আল্লামা আহমদ শফীর নেতৃত্বে রাজপথ অবরোধ করে রাজপথ অবরোধ করে শত শত শহীদ তাদের বুকের তাজা রক্ত দিয়ে নবীর শান রক্ষা করেছে ঠিকナビ ঠিক জোরে বলেন যে ইতিহাস বাংলার মানুষ ভুলে যায় নাই বাংলার জমিনে কি পরিমাণ নবীর আশেক রয়েছে শুধু বাংলার মানুষ জানে না পৃথিবীর সমস্ত দেশ জানে বাংলার মানুষ কি পরিমাণ নবীর আশেক অতএব সেই ইতিহাস ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না কারণ মুসলমান একটাই বিশ্বাস করে মুসলমান একতা দয়তহীন ভাবে বলে একত্ব নামাজ তার কাজ হতে পারে আমার স্কুলের ভাই সে তার নামাজ ঠিক মতো আদায় না করতে পারে আমার রিকশাওয়ালা ভাই সে নামাজ ঠিক মতো আদায় না করতে পারে কাজের প্রয়োজনে নামাজ কাজা করতে পারে কিন্তু প্রতিটা মুসলমানের একটাই আওয়াজ যদি আমার নবীকে কোনো দুশ্মন গালি দেয় তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে সব আশিক আমরা এক কিনা জোরে বলেন

নবীকে যেই ভাষায় গালি দিয়েছিল আল্লাহ সেই ভাষায় আবুল আহাবকে গালি দিয়া আমাদেরকে মেসেজ দিলেন যদি আমার বন্ধুর সান্যা কেউ কটাক্ষ করে আমার হাবিবকে যদি কেউ গালি দেয় যদি তুমি আমা আমি আল্লাহর বান্দা হয়ে থাকো যদি তুমি আমার নবীর উম্মত হয়ে থাকো যে ভাষা এসে বলেছে সেই ভাষায় প্রতিবাদ করো দুশ্মনকে প্রয়োজন করে দুশ্মনকে প্রয়োজন করে তার রক্ত চুক্ত উপরে ফেলো তার কালো হাত আব্দංගদাউ এটা আল্লাহর সিদান্ত ঠিকナビ ঠিক জোরে বলে प्यार হাজিরিনের জন্য বলি মুসলমান নিজের গালি শইতে পারে আল্লাহর নবীর উপরে গালি শইতে পারে না মুসলমান তার নেতা নেত্রীর উপর গালি শইতে পারে আল্লাহর নবীর উপর গালি শইতে পারে না মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের

এই গালি কে খাইছে নবী খাইছে না দুশ্মনরা খাইছে দুশ্মনদের মুখে ফিরায়া দেওয়া হয়েছে পিয়ার হাদিরিন আল্লাহ রাব্বুল আলামিন এবার সামনের দিকে আগাইতেছেন বন্ধু শুনো শুনো ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা এই দুনিয়ার জীবনে দুশ্মনের দল তোমাকে যত কষ্টই দেখ না কেন বন্ধু দুনিয়ার জীবনটা আসল জীবন নয় আসল জীবন হলো আখেরাতের জীবন টেকনা বলেন এই দুনিয়াতে তোমার কষ্ট আসবে তোমার উপরে নির্যাতন আসবে এমনি ভাবে আমাদের উপরও নির্যাতন আসতে পারে আমাদের উপরও জেল জুলুম আসতে পারে আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য আমার নেতা আমার বিপক্ষে চলে যেতে পারে আমার ভাই আমার বিপক্ষে চলে যেতে পারে আমার আমার বন্ধু আমার বিপক্ষে চলে যেতে পারে কিন্তু নবী বলেন মানিল তামা সারিদা আল্লাহ

আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে নেওয়া আল্লাহ হেফাজতের মালিক কি আর কুজুরে বলেন কে অতএব মুসলমান মুসলমান নবীর আশেক ফাঁসির মঞ্চে গেলেও বলবে আমি নবীকে ভালোবাসি জেলখানায় গেলেও নবীর আশেক বলবে আমি নবীকে ভালোবাসি ঠিক না বিঠিক বলেন নবীর আশেক নির্যাতন সইবে তবু বলবে আমি নবীকে ভালোবাসি ঠিক না ভাই وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى اكْتُو چاپی بھائی ایکو چاپی وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى بشي باي. بشي باي. খেয়াল করে কথাগুলি শুনি সময় কম প্রধান অতিথি চলে এসেছেন আমার আলোচনার সামনের দিকে একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনি দিলের কান দিয়া আমলের নিয়তি শুনি বন্ধুরা লক্ষ্য করে শুনেন আল্লাহ রব্বুল আলমিন কয় বন্ধু হতাশ হবেন না জীবন আসল জীবন নয় আসল জীবন কোন জীবন আখেরাতের জীবন ঠিক জোরে বলেন কেউ থাকার জন্য আসিনাই রেফা রে

সবাইকে চলে যেতে হবে আজ বাবা পরের দিন সন্তান কখনো সন্তানের আগে বাবার আগে সন্তান কখনো দাদার আগে নাতি চলে যেতে হবে কেউ থাকতে পারবে না মালিক বুঝাইতেছে বন্ধু তুমি তোমার উম্মতকেও কেউ জানায় দাও দুনিয়া আসল নয় আসল হলো আখেরাত ঠিক না ঠিক জুড়ে বলেন অতএব দুনিয়াতে শিয়ালের মতো হাজার বছর বাচ্চা আছে সিংহের মতো

রব্বুল আলামিন বলেন এইভাবে বিপদ আপদ জানের উপরে মালের উপরে সম্পদের উপরে আসবে তখন হতাশ হয়ে আমার বান্দরা হতাশ হয়ে বিপদ যিনি দেয় উদ্ধার কে করে আর বলি কে বিপদ দেই যে আল্লাহ তার করেন সেই মালিক তাহলে হতাশ না আল্লাহ বলে বন্ধু তুমি হতাশ হইয় না তোমার দুনিয়ার জীবনের জীবন হলো উত্তম এরপরে বলেন বন্ধু ও আমি আল্লাহ তোমাকে এমন এমন জিনিস দেব যে জিনিস পাইয়া তুমি খুশি হয়ে যাবা কেমনে আল্লাহ তার বন্ধুরে খুশি করে শুনেম বন্ধু নারাজ আল্লাহ পাক সইতে পারে না তার বন্ধু নারাজ মনে কষ্ট আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য কিভাবে আল্লাহ খুশি করতেছে এজন্যই আমার আপনার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ নবীজির উপাধি কি এ যুবক কও নাকি কালি রোনালদো আর মেসিন নাম জান আমার আপনার নবীর উপাদি কি হাবিবুল্লা আর জুড়ে হাবিবুল্লা আল্লাগম্বর ইব্রাহিম ওনামার উপাদি হলো কালি খালিল উল্লাহ ইব্রাহিম ইব্রাহিম পায় উপাধি আর আমার আপনার নবীর উপাদি হলো হাবিবল্লাহ হাবিবল্লাহ হাবিব তো বন্ধু খালিল অর বন্ধু। ইব্রাহিম আল্লাহর বন্ধু আমার আপনার নবী আল্লাহর বন্ধু কিন্তু হাবিব আর খালিলের মধ্যে তফাত আকাশ পাতাল হাবিব আর খালিলের মধ্যে তফাত আকাশ পাতাল ইব্রাহিম আল্লাহর খালিল এর অর্থ হলো খলিল বলা কয় এমন বন্ধুকে যিনি আল্লাহরে খুশি করার জন্য সব সময় তৎপর যিনি সব সময় আল্লাহরে খুশি করার চেষ্টায় কিন্তু হাবিব বলা হয় এমন বন্ধুকে যেই রে খুশি করার জন্য আল্লাহ পাগ আর আল্লাহ তকবীর মে কলমা মে নামাজ মে জাজা মে تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نام میں سے ملا نام محمد ہے اللہی میں ملا نام محمد فرماتی ہی آدم کے مجھے تری میں لکھا ہوا تو باب ملا نام تو باب ملا نام محمد محبوب نے کہا سلیہ محمد محماد کی کو دل کی جلا نام محمد মোহাম্মদ আকে জিয়া দিলকে জিলা নাম মোহাম্মদ জুড়ে বলি আল্লাহ আকমর খালিল যিনি আল্লাহ খুশি করার জন্য পাগল আর হাবিব যারে খুশি করতে আল্লাহ পাগল এজন্যই আল্লাহ কই ইব্রাহিম তুমি বুঝি আমার বন্ধু কয় আল্লাহ আমি তোমার বন্ধু তাহলে আমাকে কি দেবা জিরাকুন আমি আল্লাহকে কি দেব ইব্রাহিম কয় মালিক কি চাও তুমি আল্লাহ কয় চাই সন্তান আর মাকে বনবাস দেও বনবাস ইব্রাহিম খলিল কয় মালিক তোমারে খুশি করার জন্য দিয়া দিলাম আল্লাহ আর কি চাও মালিক কই ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দেওয়া লাগবে ইব্রাহিম কয় মালিক ঝাঁপ দিলাম আল্লাহ ইব্রাহিম খুশি করতে হলে জবাই দেওয়া লাগবে খলিল কয় মালিক দিলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কয় বন্ধু তুমি কি চাও বলো আমি আল্লাহ তোমারে তা দেব ইব্রাহিমের কাছ থেকে নেয় আর আবার আপনার নবীর দেয় আল্লাহ কে বন্ধু কি চাও তুমি বলো আল্লাহর নবী কই মালিক ও মালিক আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাও আল্লাহ কই দিলাম এবার আল্লাহ কই বন্ধু আর কি চাও নবী কয় আবু জাহেলের হাতের মুটে পাথরের কণা জবান খুলে দাও জবান আল্লাহ কই দিলাম পাথরের কণাগুলি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে লাগলো আবু জাহিল ভয়ের চোটে হাত থেকে ফালায়া দেয় কই কি আমার হাতে হলো ইটের কণা আমার হাতে পাথরের কণা এই পাথরের কণাও দেখি মুহাম্মাদের নাম জপি আল্লাহ করে বন্ধু আর কি চাও আর কি চাও এবার আমার আপনার নবী কয় মালিক ও মালিক আমার আলী আমার কুলি ঘুমায়াছিল তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহর নবী হজরত আলী রাদি আল্লাহ আনহুর উরুতে ঘুমাইতেছিলেন আসরের টাইম আলী নামাজ পড়তে পারেন নাই সূর্য ডুবে গেল ডুবে গেল হজরত আলী চিন্তিত রে আমি তো নামাজ পড়তে পারলাম না আল্লাহর নবী ঘুম বাংলে নবী বলে আলী চেহারা এত পেরেশানি কেন নবী গো আসরের নাম নামাজ পড়তে পারি নাই গো নবী আল্লাহর নবী বলে কেন রে আলী কেন আমাকে কেন ডাক দিলা না আলী বলে নবী গো আমার নফসকে আমার মনকে আমি জিজ্ঞেস করেছিলাম এরে আলীর মন তুই একটু বল নবীর ঘুম ভাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবে আমার মন কয় আলীর নামাজ কাজা হয়ে যায় যাক তবু নবীরে কষ্ট দেওয়া যাবে না গম আলী আমার আলি তোমার হাবিবের আরামের দিকে খেয়াল করার কারণে সূর্য ডুবে গেল আলী আসরের নামাজটা অক্ত পড়তে পারে নাই গো মালিক ও মালিক আমি হাত বাড়াইলাম তোমার দিকে তোমার দিকে তুমি তো সূর্যের মালিক তুমি তো চন্দ্রের মালিক তুমি তো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তোমার কথায় সূর্য উঠে তোমার কথায় সূর্য ডুবে আল্লাহ হাত তুলেছি আল্লাহ হাত তুলেছি এই হাত তোলা অবস্থায় ডুবে যাওয়া সূর্যকে আবার আকার আকাশে উঠায় দাও রে শামস নামক কিতাবের ভিতরে লিখেন আল্লাহ নবী হাত উঠাইয়া মালিকের কাছে পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য আবার উঠাইতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আগেই বলেছি ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা ফাতারদা আমি তোমাকে এমন এমন জিনিস দেব যে জিনিস পাইয়া তুমি খুশি হয়ে যাবা বন্ধু তোমার চাইতে দেরি হবে দিতে দেরি হবে না তোমার হাত আকাশের দিকে তাকতে তাকতেই আমি আল্লাহ সূর্যকে জায়গা মতো উঠায়া দিলাম তোমার আলী বলো নামাজ জন্য পড়ে না سبحان اللہ سور میں صاحب کا لقب جس کو ملا ہے سور میں صاحب کا لقب جس کو ملا ہے سانی اس نئی نے شان صحابہ ثانیہ اس نئی نے شان صحابہ الفت میں محبت میں ہے جو سب سے زیادہ الفت میں محبت میں ہے جو سب سے زیادہ حضرات صدیق غیو شان صحابہ حضرات صدیق غیو شان صحابہ اعلان کر کعبہ میں بامگیاں جس نے عبادت اعلان کر کا میں گیا جس نے عبادات فاروق لقب نام عمر شان صحابہ فاروق لقب نام عمر شان صحابہ جان سے اور مال سے امداد کیا جو حضرت عمار عمار شان کیا جو حضرت عمار 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 شان صحابہ حضرت شان صحابہ باتل تخت نکیا جس کو بخر جا حیدار لقب نام علی شان صحابہ হায়দার লকব নাম আলি শান একটু জিকির করি আল্লাহ 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 মানুষ অনুপতে ভাই জিকিরের আওয়াজ হচ্ছে না আল্লাহর নাম নিতে আওয়াজ দিয়া কোনো অসুবিধা আছে আর কত কত দিকে দৌড়াইবা একটু ফিরো তাকায়া দেখো কাশ্মীরের জমিনে তোমার মুসলিম বোন কারাগারে বন্দী হইয়া চুকের পানি জড়াইয়া তোমার দিকে তাকাইয়া কানতেছে

নবীর রং রঙ্গিন হও আর ভুল পথে নয় নবীর রং রঙ্গিন হও দুশ্মন পালানোর জায়গা খুঁজে পাবে না ঠিক নাবি ঠিক জোরে বলে আল্লাহ 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 الله 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 لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া করছেন রে তোমার আল্লাহ তোমার নবী তোমার এত মায়া করছেন জন্ম থেকে নিয়ে পর্যন্ত আল্লাহর কি পরিমাণ দয়া কি পরিমাণ অনুগ্রহ তোমার উপর তোমার জন্য তোমার নবী দুনিয়া তো কানসে নবী রোজায় আথারও তোমার জন্য কানতেছে ইহুদিরা রং মাখায়া রাখছে এই রং লেগে থাকার কারণে আয়নার সামনে দাঁড়ালে তোমাকে শিয়ালের বাচ্চা মনে হয় আয়নার সামনে দাঁড়ালে তোমাকে বিড়ালের বাচ্চা মনে হয় নারে যুবক তুমি বিড়ালের বাচ্চাও নও শিয়ালের বাচ্চা নও তুমি মূলত বাঘের বাচ্চা সিংহের বাচ্চা টেকনা না ঠিক জোরা কাও তুমি মূলত সিংহের জাতি বাঘের জাতি নিজের চেহারা নয় নিজেই বুঝতেসো না কারণ ইহুদিরা রং মাখায় রাখছে তোমার চেহারায় ইমান আমলের পানি দিয়া এই রংটা একটু মুস ইমান আমলের পানি দিয়া রঙটা ধও ধুইলে পরে দেখবা তোমার রং হলো মদিনা ওয়ালা রং এই রঙটা একটু ইমান আমলের পানি দিয়া ধো এ জবা নামাজ পড়ার মাধ্যমে ইহুদিদের মাখানো রংটা মুছো হালাল হারাম মাইনা চলার মাধ্যমে ইহুদের রংটা একটু মুস মুসতে পরে দেখবা তোমার রং ইহুদি রং নয় মদিনাওয়ালার রং রং মুসলে পরে দেখবা তুমি শিয়ালের জাতীয় নও বিড়ালের জাতীয় নও রংটা মুসলি দেখবা তুমি হলে বাগের জাতি সিংহের জাতি তোমার ইতিহাস বিজয়ের ইতিহাস তোমার ইতিহাস মালা গলায় পড়ার ইতিহাস তোমার ইতিহাস অর্ধ পৃথিবী শাসন করার ইতিহাস তোমার ইতিহাস হলো কাসিম না নতুবির ইতিহাস তোমার ইতিহাস মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস তোমার ইতিহাস তারেক বিন জিয়াদের ইতিহাস তোমার ইতিহাস সালাউদ্দিন আয়ুবের ইতিহাস এ যুবকে কে যুব ইহুদিদের মাখানো রংটা একটু ইমান পানি দিয়া পরিষ্কার কইরা দেখো তুমি কেমন জাতি যদি তোমার আর অরিজিনাল রং বের করতে পারো তাহলে বেইমানের কাছে মিসাইল থাকবে বেইমানের কাছে রাসায়নিক গ্যাস থাকবে বেইমানের কাছে অ্যাটম বোমা থাকবে বেইমানের কাছে পারমাণবিক বোমা থাকবে তুমি যদি তোমার আসল রং বের করতে পারো खुদার কসম खुদার কসম রব্বকা আবার কসম दुश्मन তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না আল্লাহ আকবার জুড়ে বলি আল্লাহ আকবর কে কখন মরে যাই ঠিক নাই এর আগে ইমান মজবুত করো ঠিক না বেটিক জুড়ে বলেন হতাশার জীবন থেকে নিজের কারণ গুনার কাজে থাকলে জিন্দিগিতে কোনো দিন অন্তরে শান্তি আসবে না এ ভাই চ্যালেঞ্জ করে বলি যে লোকটা সুৎখায় ঘুষকায় সুদের ব্যবসা করে কোটি টাকার মালিক হতে পারে অন্তরে শান্তি আসবে না ওয়ামান আর কী পাইন লাহ দনকা আল্লাহ নিজে বলেন আল্লাহ নিজে বলেন যারা গুনার কাজে থাকলো যে সুদ খাইলো ঘুষ খাইলো যে বেনামাজি হইয়া থাকলো যে মারে কষ্ট দিল যে বাবারে কষ্ট দিল যে আলেমদের সাথে বিয়াদবি করলো যে মাদ্রাসার ছাত্রকে কষ্ট দিল যে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিল আল্লাহ রাব্বুল আলামিন কয় খুদার কসম খুদার কসম দুনিয়ার হায়াতের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায়া দেব পয়সা থাকবে শান্তি থাকবে না অট্টালিকা থাকবে শান্তি থাকবে না আওলাদ থাকবে কেউ তারে মানবে না বিবি থাকবে বিবি তার কথা শুনবে না দুনিয়ার জীবনকে আমি আল্লাহ ছোট ছোট বানায় দেব এমনি ভাবে দুনিয়ার জীবনে শান্তির সন্ধান সে পাবে না এজন্য কসম করে বলতে পারি যে মানুষটা হালাল পথে চলে যদিও তার কামাই কম ইনকাম কম এই মানুষটা একটা সত্তর কোটি টাকার মালিক হলেও তার চেয়ে হাজার গুণ শান্তিতে আছে আরো জোরে বলেন ঠিক না বেটি এজন্য বলি ভুল পথে চলতেছ অন্তরে শান্তি আসবে না আল্লাহর এবাদত এটা আত্মার খোরাক আত্তার খোরাক নামাজ হলো তোমার আত্মার খোরাক তোমার কোরআন তেলামাত হলো আত্মার খোরাক আল্লাহ আল্লাহ জিকির হলো তোমার আত্মার খোরাক আল্লাহ আল্লাহ জিকির আত্তার খোরাক আল্লাহ তা আল্লাহ বলেন যত বেশি আমি আল্লাহর গুলামি করবা আমার জিকির করবা বন্দেগি করবা আমি আল্লাহ তোমার আত্মার শান্তি তত বেশি দান করব আজকে মারামারি কাটাকাটি হানাহানি ঘরেও শান্তি বাইরে শান্তি কারণ হলো ঘরেও এবাদত নাই বাইরেও বন্দী নাই মহিলারা পর্যন্ত আজকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিছে মহিলারা পর্যন্ত নামাজে কাফ হয়ে গেছে এজন্য স্বামীর ভালোবাসা নাই সন্তানের আপক্ক থেকে আদব কায়দা নাই কেন এত অশান্তি হুজুর পানি পরা দেন পানি পড়া দেন কি হয়েছে বলে খবর বড় জটিল ফুলায় কথা শুনে না মাইয়ায় কথা মানে না এইভাবে কত কথা কত কথা শোনায় এজন্য বলি ভাই হুজুরের কাছে পরে যাও আগে ঘরে আমল ঠিক কর শান্তি দেওয়ার মালিককে আরো জুড়ে বলি কে আলে মোলামাকে মহব্বত করো মাদ্রাসাকে কে মহব্বত করো ছাত্রদেরকে লজিং দাও এটা তোমার আত্মার খোরাক আত্তার খোরাক অন্তরের হতাশা দূর করার পথ হতাশাগ্রস্ত মানুষকে আল্লাহ আলোর দেশা দেখাইছে সুরায় দোহার মধ্যে এজন্য লম্বা করব না মেহমান চলে আসছেন এজন্য বলি ভাই তাবিজ পরা পানি পরার জন্য যাইবা ঠিক তবে আগে নিজের আমল ঠিক কইরা ঠিক না বেঠিক কিছু মানুষ আছে আমাদের সমাজে মদ খাওয়াও হের ঠিক আছে গাঞ্জা খাওয়াও ঠিক আছে জোয়া খেলাও ঠিক আছে গুস খাওয়াও ঠিক আছে সুদ খাওয়াও ঠিক আছে কিন্তু হুজুরের কাছে পানি পরা আইনে ভালো হয়ে যেত চাই আমাদের এখানে একজন বিশ্বাস আছে বিশ্ব আছে বাপ রে বাপ গেলে ডাইরেক্ট কি তো হয়েছে আমার ঘুস খাওয়া ও ঠিক আছে সুদ খাওয়া ঠিক আছে এই ধরনের বন্ডর কাছে গেলে পরে

আল্লাহওয়ালা দিই কে একটু ফু আনেন একটু পরা যান পানি পরা আনেন বন্দর কাছে যাইয়েন না গেলে পরে মহাদৌলত ইমান ডাকাতি হয়ে যায়